বাঁকে বিহারী মন্দির। রাধাকৃষ্ণের মিলিত রূপের মূর্তিটি ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বামী হরিদাস মূলত কুঞ্জবিহারী নামে মূর্তিটিকে পূজা করতেন, যার অর্থ বৃন্দাবনের কুঞ্জে বা কুঞ্জে কুঞ্জে ভোগকারী। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে বিহারীজি এবং তার ভক্তদের মধ্যে একটি পর্দা রয়েছে। প্রতি 2 মিনিট অন্তর অন্তর ভগবান কৃষ্ণের মূর্তির সামনে প্রায় পর্দা ফেলা হয়। পর্দার কারণ হলো মানুষকে ভগবানের চোখের দিকে তাকাতে বাধা দেওয়া। 400 বছর আগে পর্যন্ত বাঁকে বিহারী মন্দিরের সামনে পর্দা রাখার প্রথা ছিল না। ভক্তরা যতক্ষণ ইচ্ছা মন্দিরে থাকতে পারত এবং ঠাকুরজির দর্শন নিতে পারত। যাই হোক, একবার এক ভক্ত বৃন্দাবনে বাঁকে বিহারীজির দর্শন নিতে আসেন। তারপর তিনি ভগবান বাঁকে বিহারীজির মূর্তির দিকে তাকিয়ে রইলেন। সেই সময় দেবতা তার প্রেমে পরাজিত হয়ে ভক্তের সাথে চলে যান। মন্দিরে কৃষ্ণের কোনো মূর্তি নেই দেখে পুরোহিত তাকে খুঁজতে গিয়ে ভক্তের কাছে পান। এটি যাতে আবার না ঘটে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা হিসাবে পর্দা প্রবর্তন করা হয়। এছাড়াও পূজারীরা ছোট কৃষ্ণ বা বাঁকে বিহারীজির কাছ থেকে মন্দকে দূরে রাখতেও পর্দা ব্যবহার করেন, যাতে ভগবানের নজর না লেগে যায়। কারণ ছোট কৃষ্ণ বাঁকে বিহারীকে সাধারণত বৃন্দাবনবাসীরা ছোট কৃষ্ণ বলেই ডাকেন এবং ছোট কৃষ্ণ খুব আদরের, যে কারণে বাচ্চাদেরকে অন্যের নজর থেকে বাঁচিয়ে রাখেন। তো বৃন্দাবনবাসীও এই ছোট কৃষ্ণ বা বাঁকে বিহারীজিকে ভক্তদের মন্দ নজর থেকে বাঁচানোর জন্য এই পর্দার ব্যবহার করে থাকেন। একবার এই বাঁকে বিহারীজির মন্দিরে আরও একটি ঘটনা ঘটেছিল, যা ওইখানকার মানুষজনের কাছ থেকে বা বৃন্দাবনবাসীদের কাছ থেকেই শোনা। পুরোহিত মশাই প্রতিদিন রাত্রে বাঁকে বিহারীজি বা ছোট কৃষ্ণকে 4টি করে লাড্ডু দিয়ে আসতেন, যাতে ভগবানের রাত্রেবেলা খিদে পেলে সেটি খেতে পারেন। কিন্তু কোনো একদিন পুরোহিত ভুলবশত মন্দির বন্ধ করে চলে আসেন ভগবানের কাছে লাড্ডু না রেখেই। ভগবানের যখন খিদে পায়, ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে এসে দোকান থেকে 4টি লাড্ডু কিনে নেন এবং পয়সা না থাকায় তার নিজের হাতের সোনার বালাটি সেই দোকানদারকে দিয়ে আসেন। এবং পরের দিন পুরোহিত মশাই যখন এসে দেখেন যে ছোট কৃষ্ণ বা বাঁকে বিহারীজির হাতে সেই বালা নেই, তখন চারিদিকে শোরগোল পড়ে যায়। এইভাবে পরবর্তীতে সেই দোকানদার জানতে পেরে তিনি গিয়ে মন্দিরে সব ঘটনা খুলে বলেন এবং বিহারীজির সেই বালাটিও ফিরিয়ে দিয়ে আসেন। এইরকম অলৌকিক সব ঘটনা কিন্তু বৃন্দাবনে আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাঁকে বিহারী মন্দিরের বাইরেটা এবং বাঁকে বিহারীজির গল্পগুলি শেয়ার করলাম। বাঁকে বিহারী মন্দিরের ভেতরে ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই, যে কারণে বিহারীজির দর্শন কিন্তু আমি আপনাদেরকে করাতে পারলাম না। আপনারা নিজেরাই আসুন, স্বয়ং বৃন্দাবনে এসে কিন্তু বাঁকে বিহারী মন্দিরে দর্শন করুন। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টসে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এবং এই ভিডিওটি যদি এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যে কোনো নতুন ভিডিও আসবে, যখনই আসবে তখনই আপনাদের কাছে সে তার নোটিফিকেশনটি পৌঁছে যাবে। চলুন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় বাঁকে বিহারী, জয় বৃন্দাবন ধাম, জয় রাধারানী।